আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি ওয়া না'লামু মা তুওয়াসউসু বিহি নাফসু তার অন্তরের ভিতরে নিত্য নতুন কোন জিনিস ওয়াসওয়াসা দেয় কোনটা তার অন্তরের মধ্যে সন্দেহ পোষণ করায় কি আনায়ন করে কে আনায়ন করে সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন আল্লাহ বলেন কেন জানো জানি আমি যে কেন জানি এটা কি তোমরা জানো কারণ শুনে নাও ওয়াদাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ আল্লাহ তাআলা আমার কত নিকটে এই ঘাড়ের শাহরগের চাইতেও নিকটে তার মানে আমি আমার থেকে যত নিকটে তার চাইতে বেশি নিকটে কে বলেন তো আমি আমার থেকে যত নিকটে তার চাইতে অধিক নিকটে হলেন আল্লাহ এই চিন্তাই আমার ইবাদতের মধ্যে ইহসান আনবে এই চিন্তাই আমার ইবাদতকে ইখলাস ওয়ালা ইবাদত বানায় দিবে এখন সেই ইবাদতটা যদি অল্প হয় আল্লাহ তাআলার কাছে সেই ইবাদতটার অনেক দাম আর আমি আপনি যদি অনেক ইবাদত করি ওই ইবাদত যদি ইখলাস শূন্য হয় আল্লাহ তাআলার সামনে তো প্রত্যেকটা বান্দার কৃত আমলকে হাজির করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে সব আমল আল্লাহ তাআলা শুধুমাত্র সেই আমলগুলোকে কবুল করবে যেই আমলগুলো ছিল ইখলাসওয়ালা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাকি যত আমল থাকবে সব আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিনু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শুধু সেই ইবাদতগুলো কবুল করবে যেগুলো আমি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর বাকিগুলোকে আল্লাহ তাআলা ধুলায় নিশ্চিহ্ন করে দিবে এমন ধুলায় নিশ্চিহ্ন করবে যেটা দেখাও যায় না যেমন আল্লাহ তাআলা এটা অবশ্যই পারবেন কোনো সন্দেহ নেই যেমন আমরা যদি কেউ ব্যাংকে যাই ব্যাংকে যাওয়ার পরে মনে করেন একজন 1 লক্ষ টাকার একটা নতুন বান্ডিল নিয়ে গেছে 1000 টাকার 100 নোট প্রত্যেকটা নোট একেবারে ব্যাংক নোটের মতো নতুন কিন্তু এই নোটগুলোর মধ্যে 10টা আছে জাল টাকা এই 10টা জাল টাকা সহকারে একেবারে নতুন বান্ডিল যখন ব্যাংকে নিয়ে দেওয়া হবে ব্যাংকে দেওয়ার পরে যখন ক্যাশিয়ার ব্যাংকের মেশিনের মধ্যে দিবেন টাকা যখন গণনা শুরু হয়ে যাবে এইবার গুনতে গুনতে যখনই জাল টাকা বাদবে বলেন তো মেশিনে ইনফরমেশন দিবে কি দিবে না মেশিন জানায় দিবে এটা কিন্তু জাল টাকা বাইর করা হলো একটা জাল এইভাবে করতে করতে এক বান্ডিলের মধ্যে 10টা জাল টাকা যখন পাবে ভুলে একটা দুইটা হতে পারে কিন্তু ভুল কইরা 100টার মধ্যে 10টা জাল টাকা নিশ্চয়ই সন্দেহ আছে এবার ক্যাশিয়ার সাহেব জেলখানার সামনে ব্যাংকের সামনে থাকা পুলিশকে ডাক দিবেন তাকে গ্রেফতার করাবে এবার তাকে গ্রেফতার করা হবে পুলিশে ধরবে পুলিশে বলবে যেহেতু তোর কাছে 10টা জাল টাকা আছে অবশ্যই আরো জাল টাকা আছে তার নামে মামলা হবে তল্লাশি হবে একটা সময় জেল হবে আর ওই টাকাগুলা বাতিল হয়ে যাবে বাদ দেওয়া হবে দেখেন জাল টাকার কারণে এক নম্বরে তার টাকা বাদ দুই নম্বরে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে গ্রেফতার তিন নম্বরে তার শাস্তি হলো জেল অনুরূপভাবে যেই ইবাদতগুলো ইখলাস শূন্য হয় সেই ইবাদতগুলো কেমন জানি জাল ইবাদত আল্লাহ তাআলার কুদরতি মেশিনে জাল ইবাদতগুলো ধরা পড়বে ইবাদত বাতিল ইবাদতের একমাত্র উপযুক্ত হকদার হলেন আল্লাহ যেই জিনিস আল্লাহ আর সেটা অন্যর জন্য কেন করা হলো এই অপরাধে হলো গ্রেফতার আর এই অপরাধের জন্য শাস্তি হয়ে যাবে জাহান্নাম ইত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একেবারে শেষ আয়াতটা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে সফল হওয়ার জন্য কি ফর্মুলা অর্জন করার দরকার একজন মুমিন যদি সফল মুমিন হতে চায় তাদেরকে কোন কোন গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিন হওয়ার চারটি গুণের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কয়টি গুণের কথা চারটি গুণের কথা কারণ দুনিয়াতে সবাই সফল হতে চায় যে যেই লাইনে মেহনত করে সে সেই লাইনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে চায় তালিবুল ইলম ভাই যারা আছেন
অবশ্যই তাদের ইচ্ছা থাকে যে আমি ইলমের লাইনে সর্বোচ্চ সফলতা অর্জন করব। যারা রাজনীতি করে তারা চায় যে আমি রাজনৈতিক ময়দানে সর্বোচ্চ সফলতা অর্জন করব। যিনি ব্যবসা করেন তিনি চান যে আমি ব্যবসায়িক লাইনে একজন প্রসিদ্ধ এবং সফল ব্যবসায়ী হব। আবার গোনার লাইনে যারা আছে, যেমন যারা চুরি করে, আন্ডারওয়ার্ল্ড যারা সন্ত্রাসী, এরাও কিন্তু চায় যে আমি দেশ বিখ্যাত কুখ্যাত একজন সন্ত্রাসী হব, যাতে এক নামে সারা দেশের মানুষ আমাকে চিনে। তাহলে প্রত্যেকে প্রত্যেকের লাইনে সফলতা চায়। আর আমরা আল্লাহ তাআলার ইহসান দয়া, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, ঈমানের মতো দৌলত দান করেছেন, অবশ্যই আমরাও চাই সফল মুমিন হতে। আমরা চাই না সফল মুমিন হইতে? আল্লাহ তাআলা অনেক জায়গায় মুমিন কিভাবে সফল হবে কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন। এই আয়াতের আলোকে চারটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। কারণ একজন মুমিন, একজন মানুষ সফল কখন? সে যখন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, সে তখন সফল হবে, সে সফল মুমিন হবে। কারণ মূল সফলতা জান্নাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে প্রবেশ করা যায় তাহলেই সফল হওয়া যাবে। আল্লাহ বলেন, অবশ্যই তারাই সফল যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পেরেছে। এখন জান্নাতে যদি প্রবেশ করতে হয়, জান্নাতে প্রবেশ অথবা সফলতা অর্জন, এই সফলতা অর্জনের মেহনত মরার পরে করা যায় না, দুনিয়াতে করতে হয়। আমরা যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পৃষ্ঠ দেশ থেকে আমাদের রূহ যখন বের করা হলো, ওই সময় থেকে নিয়ে আমরা এক একটা ধাপ অতিক্রম করতেছি। যেমন আমরা দুনিয়ায় আসার আগে রুহের জগতে ছিলাম, কিন্তু রুহের জগতে আমরা কত বছর ছিলাম এর নির্দিষ্ট হিসাব আমাদের কারো জানা নাই, ঠিক না? হাজার হাজার বছর রুহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াও একটা মঞ্জিল, দুনিয়ার মধ্যে আমরা কত বছর থাকি, কেউ এক ঘন্টা জন্মের পরে বাঁচে, কেউ বা মৃত অবস্থাতেই দুনিয়ায় আসে, কেউ দুই ঘন্টা, কেউ দশ বছর, কেউ বিশ বছর, কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর, এভারেজ হায়াত ধরেন ষাট বছর আমরা দুনিয়ায় বাঁচি। এরপরে দুনিয়া থেকে আবার আমরা ত্যাগ করে, এই দুনিয়া ত্যাগ করে আর একটা জায়গায় যাই, সেটার নাম হলো আলমে বরজখ। একটা মানুষ মৃত্যুর মাধ্যমে পুরাপুরি নিশ্চিন্ন হয়ে যায় না। নাস্তিকেরা যে কথা বলে থাকে যে মারা যাওয়ার পর পচে গলে মিশে একেবারে নিঃশেষ হয়ে যায়, বিষয়টা এমন নয়। কারণ মানুষ যখন মারা যায়, আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পরে যখন মাইক অ্যানাউন্স করা হয় তখন বলা হয় অমুকের ছেলে অমুক আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। তার মানে সে স্থানান্তরিত হয়েছে, সে দুনিয়ায় ছিল, আলমে বরজখে চলে গেছে। এরপরে দুনিয়া থেকে আলমে বরজখ তথা আল্লাহ রব্বুল আলামিন যেদিন আমাদেরকে পুনরায় পুনরুজ্জীবিত করবেন, কেয়ামতের দিবস পর্যন্ত আলমে বরজখ তথা যেটাকে আমরা কবর জগৎ নামে চিনি, ওখানে কত বছর থাকব এর নির্দিষ্ট হিসাব আমাদের কারো জানা নাই। হাজার হাজার বছর সেখানে থাকতে হবে। এরপরে কেয়ামতের ময়দানে ওঠানো হবে। কেয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফ সানা। কেয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান। এরপরে হিসাব নিকাশ হবে, মানুষ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। এর মধ্য থেকে একটা দল অনন্তকাল জাহান্নামে থাকবে, আর যারা জান্নাতে যাবে তারা অনন্তকাল জান্নাতে থাকবে। ওটাই হলো আমাদের শেষ ঠিকানা। এখন বলেন, এই যে ধারাবাহিকতার সাথে আমরা যে এক একটা ধাপ অতিক্রম করলাম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়গুলোর মধ্যে সবচাইতে কম সময় আমরা অবস্থান করেছি দুনিয়াতে, ঠিক কিনা বলে? দুনিয়াতে ষাট বছর, সত্তর বছর, চল্লিশ বছর, পঞ্চাশ বছর, কেউ যদি ষাট বছর বেঁচে থাকেন, মনে করেন তার বালেগ হতে লাগলো পনেরো বছর, তাহলে এই ষাট বছরের মধ্যে পঁয়তাল্লিশটা বছর হলো তার মূল সময়। অথচ এই পঁয়তাল্লিশটা বছরের কত মূল্য? এই পঁয়তাল্লিশটা বছরের আমল, এই পঁয়তাল্লিশ বছরের সওয়াব, এই পঁয়তাল্লিশ বছরের ভালো কাজ, এটা তাকে অনন্তকাল জান্নাতের বাসিন্দা বানাবে,
অথবা এই 45 বছরের পাপ তাকে অনন্তকাল জাহান্নামে নিয়ে যাবে ঠিক কি না বলবেন সেজন্য এই কথা নির্দ্বিধায় বলা যায় একটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো এই দুনিয়ার হায়াত ঠিক কি না বলবেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার অল্প হায়াতটাকে আমরা জানি কাজে লাগিয়ে চির সফলতা অর্জন করতে পারি এজন্যই কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে এই ফর্মুলাগুলো দিয়ে গেছেন যে দুনিয়ায় আমরা কি করলে সফল হব আর দুনিয়ায় কি করলে আমরা ব্যর্থ হব এই কথার আলোকেই আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন যে মুমিন এই চারটি গুণে গুণান্বিত হবে সে সফল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেন হে ইমানদারেরা এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইসবিরু তোমরা সবর করো এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু সবরের উপরে অটল থাকো তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু সর্ব অবস্থায় তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো চার নাম্বার এই তিনটা বিষয় যেই বিষয়টার উপরে নির্ভর করে সেটা হলো তাকওয়া আল্লাহ তাআলা চার নম্বরে বলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যদি এই চারটা বিষয় তোমাদের মধ্যে চলে আসে কি হবে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল হয়ে যাইবা এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন সবর করো সবর এখন প্রশ্ন হলো সবর কিভাবে করব সবর কোথায় করব তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করেন মানুষ মূলত সবর করবে তিন জায়গায় এক নম্বরে সবর হবে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে তথা ইবাদতের মধ্যে সবর দুই নম্বর সবর হবে গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর তিন নম্বর হবে বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর এখন প্রশ্ন হলো ইবাদতের মধ্যে সবর এটা আবার কোন জিনিস বুজুর্গানে দিন বলেন কোন মানুষ যদি তার ইবাদতকে সবর ওয়ালা ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করতে চায় ওই ইবাদতের মধ্যে দুইটা জিনিস তো অবশ্যই লাগবে এক নাম্বার ইবাদত ছোট হোক আর বড় হোক ইবাদতের একমাত্র হকদার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ ইবাদতটা যত ছোট হোক আর বড় হোক ইবাদত কার সন্তুষ্টির জন্য হবে বলেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে এই জন্য এক নাম্বার দরকার আল্লাহর সন্তুষ্টি তথা ইখলাস দুই নাম্বার দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা কোন ইবাদতের মধ্যে যখন এই দুইটা জিনিস যথাযথভাবে পাওয়া যাবে তখন ওই ইবাদত হয়ে যাবে সবর ওয়ালা ইবাদত ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে আর যদি ইবাদত যত বড় হোক না কেন ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে রাসূলের তরিকা না থাকে ওই ইবাদত যত বেশি হোক না কেন যত বড় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ইবাদতের কোনো দাম নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান সুন্দর ইবাদত এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين প্রথমে বললেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এখন কথা হলো ইবাদতটা হবে কেমন ইবাদত
আল্লাহ তাআলা বলেন ইবাদতটা হতে হবে সুন্দর আল্লাহ এজন্যই বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা করার জন্য অর্থাৎ আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মাউত এবং হায়াত সৃষ্টি করলেন কি পরীক্ষা করতে চায় আল্লাহ আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কার আমল কত সুন্দর দুনিয়ার মধ্যে আমাদের সুন্দরের সংজ্ঞা হলো যেটা যত দৃষ্টিনন্দন সেটা তত সুন্দর আমরা যেটাকে দেখতে যত ভালো লাগে যেটা যত দৃষ্টিনন্দন হয় আমরা সেটাকে তত সুন্দর মনে করি কিন্তু আল্লাহ তাআলার কাছে তো সুন্দর দেখতে যদি সুন্দর হয় সেটা মূলত সুন্দর নয় আল্লাহ তাআলার কাছে সুন্দরের সম্পৃক্ততা হলো অন্তরের সাথে ঠিক কিনা বলবেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম আল্লাহ রাব্বুল আলামিন কারো সুরত দেখেন না চেহারা দেখেন না কে কত সুন্দর আল্লাহ তাআলা এটা দেখেন না কে কোন বংশের মানুষ আল্লাহ তাআলা এটা দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের নিয়ত আর মানুষের অন্তর তার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা এইটা দেখেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঈমান তথা তোমার ইখলাস পরিশুদ্ধ করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত অনেক দরকার না নবী বলেন আমল অল্প হোক তবে সেটা যেন খাঁটি হয় খাঁটি আমলের জন্য ইখলাসের প্রয়োজন ইখলাসবিহীন তথা আল্লাহর সন্তুষ্টি এই উদ্দেশ্যবিহীন কোন ইবাদত আমাদের কাছে দেখতে সুন্দর হতে পারে কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা সুন্দর নয় এখন কথা হলো আমি যদি আমার ইবাদতটাকে আন্তরিকভাবে সৌন্দর্য আনয়ন করতে চাই কি করণীয় আমাদের আমরা মনে করি যে ইহসান মনে হয় শুধু মানুষের উপরে মানুষই করতে পারে কিন্তু হাদিস জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে আসলেন মূল উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীন শিক্ষা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে প্রশ্ন করলেন যেই প্রশ্নগুলো করলেন তার মধ্যে একটা প্রশ্ন হলো ইহসান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হলো আং তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের ইহসান কি এই প্রশ্নের উত্তরে মানুষের উপরে মানুষের ইহসানের কথা আল্লাহর নবী বলেন নাই তিনি সর্বপ্রথম উল্লেখ করেছেন ইবাদতের মধ্যে ইহসানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো আর যদি এটা সম্ভব না হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এটা যদি সম্ভব না হয় অবশ্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন আল্লাহ দেখেন না আল্লাহ তাআলা তো দেখেন দুনিয়ার মানুষের দেখা এক রকম আর আল্লাহ তাআলার দেখাটা আরেক রকম মনে করেন বোঝানোর জন্য বলতেছি এখন যদি আমাদের কাউকে বলা হয় আমাদের মধ্যে কাউকে যদি বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় রাষ্ট্রপতি যদি আমাদের কাউকে বলে আপনার কাছে একটা অনুরোধ আপনি আমাকে দুই রাকাত নামাজ পড়ে দেখাবেন প্রেসিডেন্টের সামনে আমাকে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে বলেন তো ওই সময় স্বাভাবিক মানবিক দৃষ্টিকোণ থেকে কি বলে মানবিক বিষয়ে তো বলে আমি তখন চেষ্টা করব আমার ইবাদতটা জানিয়া তো সুন্দর হয় ভেতরে সূরা কেরাত যা পড়ি পড়লাম কিন্তু বাহিরের দৃশ্যমান রুকু সেজদা কেয়াম এগুলা জানিয়া তো সুন্দর হয় যাতে রাষ্ট্রপতি দেখে খুশি হয়ে যায়
অবশ্যই সবাই চেষ্টা করবে এটাই রাষ্ট্রপতির সামনে যদি বলা হয় দুই রাকাত নামাজ পড়েন তাইলে এটাই চেষ্টা করা হবে যে তাকে আমার রুকু আমার সেজদা আমার নামাজের মধ্যে ধীর স্থিরতা আমার নজর সব কিছু এত সুন্দরভাবে আমি কন্ট্রোলিং করব আমি চিন্তা করব আমার জীবনের শ্রেষ্ঠ দেখানো নামাজ আজকে প্রেসিডেন্টকে দেখাইতে হবে আসল নামাজ না দেখানো নামাজ ঠিক না আমি মনে মনে কেরাত সূরা যা পড়ি না কেন ওইটা তো আর রাষ্ট্রপতি দেখবে না রাষ্ট্রপতি দেখবে আমি কেমনে দাঁড়াইলাম আমি কেমনে রুকু করলাম আমি কেমনে সেজদা করলাম আমার যদি এই বাহিরের বিষয়গুলো সুন্দর হয় রাষ্ট্রপতি কি বলবে ওয়াও খুব নাইস খুব ভালো খুব সুন্দর নামাজ হইছে কিন্তু আমি ভিতরে যে কেরাত পড়ছি না ওরে গালি দিছি ও কি সেটা জানে জানে না সেজন্য দেখেন দুনিয়ার মানুষ বাহিরের দৃশ্যমান বিষয়কে মনে করে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সৌন্দর্য তার কথা বলেন রাষ্ট্রপতি দেখতেছে এই জন্য আমি বাহিরের বিষয়গুলো সুন্দর করতেছি বলেন তো যেই আল্লাহর সামনে আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাই সেই আল্লাহ তাআলা আমার বাহির যেমন ভিতরেও তেমন দেখেন কিনা এই চিন্তাটাই আমার আপনার ইবাদতের অবস্থা পরিবর্তন করে দিবে আমি যদি শুধুমাত্র এই বিষয়টা আমার অন্তরের মধ্যে দৃঢ়তার সাথে স্থাপন করতে পারি যে আমার আল্লাহ তাআলা আমার অন্তরের গহীন কোণে কোন কথা আছে আমার জবানে আসার আগে সেই কথার খবর জানেন কে অন্তরের মধ্যে কি হয় কি ওয়াসওয়াসা দেয় সব আল্লাহ জানেন আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু তার অন্তরের ভিতরে নিত্য নতুন কোন জিনিস ওয়াসওয়াসা দেয় কোনটা তার অন্তরের মধ্যে সন্দেহ পোষণ করায় কি আনায়ন করে কে আনায়ন করে সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন আল্লাহ বলেন কেন জানো জানি আমি যে কেন জানি এটা কি তোমরা জানো কারণ শুনে নাও ওয়াদাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারি আল্লাহ তাআলা আমার কত নিকটে এই ঘাড়ের শাহরগের চাইতেও নিকটে তার মানে আমি আমার থেকে যত নিকটে তার চাইতে বেশি নিকটে কে বলেন তো আমি আমার থেকে যত নিকটে তার চাইতে অধিক নিকটে হলেন আল্লাহ এই চিন্তাই আমার ইবাদতের মধ্যে ইহসান আনবে এই চিন্তাই আমার ইবাদতকে ইখলাস ওয়ালা ইবাদত বানায় দিবে এখন সেই ইবাদতটা যদি অল্প হয় আল্লাহ তাআলার কাছে সেই ইবাদতটার অনেক দাম আর আমি আপনি যদি অনেক ইবাদত করি ওই ইবাদত যদি ইখলাস শূন্য হয় আল্লাহ তাআলার সামনে তো প্রত্যেকটা বান্দার কৃত আমলকে হাজির করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে সব আমল আল্লাহ তাআলা শুধুমাত্র সেই আমলগুলোকে কবুল করবে যেই আমলগুলো ছিল ইখলাসওয়ালা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাকি যত আমল থাকবে সব আমলগুলা আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিনু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শুধু সেই ইবাদতগুলা কবুল করবে যেগুলো আমি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর বাকিগুলাকে আল্লাহ তাআলা ধুলায় নিশ্চিহ্ন করে দিবে এমন ধুলায় নিশ্চিহ্ন করবে যেটার দেখাও যায় না যেমন আল্লাহ তাআলা এটা অবশ্যই পারবেন কোনো সন্দেহ নেই যেমন আমরা যদি কেউ ব্যাংকে যাই ব্যাংকে যাওয়ার পরে মনে করেন একজন এক লক্ষ টাকার একটা নতুন বান্ডিল নিয়ে গেছে এক হাজার টাকার একশত নোট প্রত্যেকটা নোট একেবারে ব্যাংক নোটের মতো নতুন কিন্তু এই নোটগুলার মধ্যে দশটা আছে জাল টাকা এই দশটা জাল টাকা সহকারে একেবারে নতুন বান্ডিল যখন ব্যাংকে নিয়ে দেওয়া হবে ব্যাংকে দেওয়ার পরে যখন ক্যাশিয়ার ব্যাংকের মেশিনের মধ্যে দিবেন টাকা যখন গণনা শুরু হয়ে যাবে এইবার গুনতে গুনতে যখনই জাল টাকা বাঁধবে বলেন তো মেশিনে ইনফরমেশন দিবে কি দিবে না মেশিন জানায় দিবে এটা কিন্তু জাল টাকা বের করা হলো একটা জাল এইভাবে করতে করতে এক বান্ডিলের মধ্যে দশটা জাল টাকা যখন পাবে ভুলে একটা দুইটা হতে পারে
কিন্তু ভুল কইরা 100টার মধ্যে 10টা জাল টাকা নিশ্চয়ই সন্দেহ আছে। এবার কেশিয়ার সাহেব জেলখানার সামনে ব্যাংকের সামনে থাকা পুলিশকে ডাক দিবেন, তাকে গ্রেফতার করাবে। এবার তাকে গ্রেফতার করা হবে, পুলিশে ধরবে, পুলিশে বলবে যেহেতু তোর কাছে 10টা জাল টাকা আছে অবশ্যই আরো জাল টাকা আছে, তার নামে মামলা হবে, তল্লাশি হবে, একটা সময় জেল হবে, আর ওই টাকাগুলা বাতিল হয়ে যাবে, বাদ দেওয়া হবে। দেখেন জাল টাকার কারণে এক নম্বরে তার টাকা বাদ, দুই নম্বরে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে গ্রেফতার, তিন নম্বরে তার শাস্তি হলো জেল। অনুরূপভাবে যেই ইবাদতগুলা ইখলাস শূন্য হয় সেই ইবাদতগুলাও কেমন জানি জাল ইবাদত, আল্লাহ তাআলার কুদরতি মেশিনে জাল ইবাদতগুলা ধরা পড়বে, ইবাদত বাতিল। ইবাদতের একমাত্র উপযুক্ত হকদার হলেন আল্লাহ, যেই জিনিস আল্লাহ আর সেটা অন্যর জন্য কেন করা হলো, এই অপরাধে হলো গ্রেফতার, আর এই অপরাধের জন্য শাস্তি হয়ে যাবে জাহান্নাম। সেজন্য ইবাদতের মধ্যে সবর আনতে হলে দুইটা জিনিস কম্পালসারি দরকার অবশ্যই লাগবে। এক নম্বর হলো ইখলাস। ইখলাস কিভাবে আসবে? ইখলাস আসবে ইহসানের মাধ্যমে। ইহসানটা কিভাবে হবে? ইহসান হবে আমি যখন ইবাদত করি মনে করব আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, অথবা আমি না দেখি অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। ইহসান ওয়ালা ইবাদত, এটা হলো ইখলাস ওয়ালা ইবাদত, আর এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। দ্বিতীয় শর্ত হলো রসুলের তরিকা, রসুলের পদ্ধতি। কারণ কেউ যদি কোনো ইবাদত মন গড়া পদ্ধতিতে করে এটা কশ্চিন কালেও কবুল হবে না। যেমন কোরআনুল করিমের মধ্যে নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন, নামাজের কথা বলেছেন 82 জায়গায় নামাজের কথা। কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলার 82 বার বলার দরকার নাই, আল্লাহ তাআলা একবার বললেই সেইটার গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। এরপরেও 82 বার নামাজের কথা কোরআনুল করিমের মধ্যে আছে। এখন যদি কোনো অতি পণ্ডিত এই চিন্তা করে যেহেতু নামাজের আদেশ আছে কোরআনে, আমরা নামাজের পদ্ধতিটাও শিখব কোরআন থেকে। বাংলাদেশে একটা ফেতনা আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে, কিছু অতি শিক্ষিত মানুষ ওই ফেতনার দিকে ধাবিত হইতেছে, এটা হলো আহলে কোরআনের ফেতনা। আহলে কোরআন এরা শুধু কোরআন মানে, এরা হাদিস সুন্না কোনো কিছু মানতে চায় না। কিন্তু বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া শরীয়তের পূর্ণাঙ্গতা আশা কুশ্চিনকালেও সম্ভব? কোনোদিন সম্ভব না। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে নামাজের কথা কোরআনুল করিমের মধ্যে আছে, এখন এই কোরআন থেকেই আমরা নামাজ শিখবো, এই চিন্তা করে যদি সে সারা দুনিয়ার বড় বড় মুফাসসিরদেরকে একত্রিত করে, তাদের হাতে কোরআন দিয়ে তাদেরকে যদি বলা হয় তোমাদেরকে সময় দেওয়া হলো মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু তোমাদের উপরে দায়িত্ব হলো আমরা 2 রাকাত ফজরের নামাজ যেইভাবে আদায় করি তোমরা শুধুমাত্র কোরআন থেকে, তোমরা মৃত্যুর আগে হলেও ওই 2 রাকাত নামাজের পদ্ধতি আমাদেরকে বের করে দাও। বলেন তো সম্ভব নাকি? এটা সম্ভব, কেয়ামত পর্যন্ত সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত না 1 রাকাত নামাজও কোরআন থেকে বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ হলো কোরআনুল করিমের মধ্যে, এখন নামাজ আমরা কিভাবে পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। নামাজের আদেশ হলো কোরআনে, আর নামাজ যদি শিখতে হয় যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেই জন্য নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য 2টা জিনিস লাগবেই, একটা হলো আল্লাহর সন্তুষ্টি তথা ইখলাস, 2 নম্বর হলো রাসূলের তরিকা। এই 2টা ইবাদতের মধ্যে অবিচ্ছেদ্য অংশ, একটা বাদ দিয়ে আরেকটাকে মানার কোনো সুযোগ নাই, মানলে সেটা ইবাদত হবে না। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেন
قل اطيع الله واطيع الرسول আমাদেরকে আদেশ করা হলো আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এখন প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য কিভাবে করব আল্লাহ তাআলা এবার জানায় দেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ আল্লাহ হলো আল্লাহর আনুগত্যতা সুবহানাল্লাহ বলেন এজন্য এই দুইটা ছাড়া কখনো সবর ওয়ালা ইবাদত হবে না দুই নাম্বার সবর হবে গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর কারণ আজকে গুনাহ তো একটা সময় গুনাহ করার জন্য মানুষের গুনার কাছে যাওয়া লাগতো এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না বরং মানুষ তো গুনাহ পকেটে নিয়ে ঘুরতে পারে ঠিক না আগে গুনার কাছে যাওয়া লাগতো যেমন গ্রাম অঞ্চলের মানুষ সে যদি মনে করত একটা সিনেমা দেখার গুনাহ করবে সিনেমা দেখার গুনাহ 30 বছর আগে গ্রামের মানুষ মন চাইলেই করতে পারতো তার সিনেমা দেখার জন্য হয়তো শহরে যাওয়া লাগবে হয়তো থানা শহরে নাইলে জেলা শহরে গিয়ে সিনেমা হলে একটা সিনেমা দেখবে 3 ঘন্টার গুনাহ করবে এই সিনেমার দেখার গুনাহ আর সারা সপ্তাহে সে করতে পারবে না এরপরে আসলো বিটিভি সাদা কালো টেলিভিশন থাকতো মানুষের বাড়িতে ব্যাটারি দিয়ে বড় অ্যান্টেনা দিয়ে এটাকে চালানো হতো প্রতি জুমার দিন জুমার পরে সাপ্তাহিক গুনার একটা সুযোগ থাকতো ওইখানে গিয়া মানুষ সিনেমা দেখতো যার যার বাড়িতে টেলিভিশন থাকতো তার তার বাড়িতে গিয়া দেখতো এইগুলা এরপরে আসলো প্রযুক্তির উৎকর্ষতার নামে ডিশের লাইন আস্তে আস্তে ডিশের লাইন যখন আসলো সিনেমা এখন সপ্তাহে একদিন না প্রতিদিন দেখা যায় শুধু তাই না একজন সকালে সিনেমা দেখার গুনাহ করতে পারে নাই কর্তৃপক্ষ জানায় দিল তোমার যেই গুনাহটা ছুটে গেছে আফসোস করো না এটা বিকাল বেলায় কাজা করার সুযোগ তোমার আছে আছে না নাই তাহলে দেখেন গুনাহ করে গুনার কাজাও করে আস্তে আস্তে গুনাহ আরো সহজ হয়ে যাইতেছে ওই সময় তো মানুষ গুনাহ করতে চাইলে ঘরের একটা নির্দিষ্ট জায়গায় বসা লাগতো এরপরে আসলো মোবাইল মোবাইল আসলো মানুষেরা কম্পিউটারের দোকানে গিয়ে মেমরি কার্ডের ভিতরে গুনাহ ভরে যেখানে খুশি সেখানে দেখতে পারতো এরপরে আরেকটু উন্নত হলো গুনার পদ্ধতি আগে তো দোকানে গিয়ে মেমরি কার্ড ভইরা কম্পিউটার থেকে যেই গুনাহ দিবে সেই গুনাহ দেখতে হবে এরপরে কি হলো এরপরে আসলো মাল্টিমিডিয়া মোবাইল ইন্টারনেট কানেকশন 2G 3G 4G আসার কারণে এখন যেই গুনাহ মন চায় যখন মন চায় যে জায়গায় মন চায় দেখা যায় করাও যায় ঠিক কি না বলেন এরপরে আরেকটু আপগ্রেড হয়ে গেছে গুনাহ করাইতে করাইতে এখন আমাদের গুনাহ করাইতে বাধ্য করে কেমনে মানুষের কিছু প্রয়োজনীয় বিষয় আছে যেমন মানুষের আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে থাকে অনেকে ইমো নামক একটা সফটওয়্যার ব্যবহার করে যখন ইমো ওপেন করবে ওপেন করার সাথে সাথে দেখা গেল উনি কথা বলবে বিদেশে আত্মীয়র সাথে ইমো ওপেন করার সাথে সাথে অর্ধ উলঙ্গ একটা নারী এসে সামনে নাচানাচি শুরু করে দিয়েছে এটা তো কেটে বের হওয়া যাইত কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওই অ্যাড আসে ঠিক কেটে দেওয়ার কোনো অপশন নাই আপনাকে আমাকে 5 6 সেকেন্ড 10 সেকেন্ড ওই গুনাহ চালায় রাখতে হবে বলতে পারি এই কথা যে আমি তো ওইটা আসলে দেখি না ভলিউমটা কমায় দেই এই 10 সেকেন্ড আমি মোবাইলের দিকে তাকাই না এই 10 সেকেন্ড আমি ভলিউম কমায় রাখি সুতরাং আমি তো এই গুনার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই আসলে বিষয়টা তা না কমপক্ষে আমি ওই গোনা দেখি আর না শুনি আমার টাকা দিয়ে 10 সেকেন্ড গোনা তো চালানো হইতেছে ঠিক কিনা বলেন যেমন অনেক ভালো মানুষ আছে টাকাওয়ালা মানুষ ওনারা সুদ খান না সুদের সাথে সম্পৃক্ত নয় এই মানুষগুলা যদি ঘরের মধ্যে 10 কোটি টাকা নগদ রাখে বলেন তো এই লোকটা তার বাড়িতে নগদ 10 কোটি টাকা সহ সে তার জান এবং মাল দুটাই কি নিরাপদ না অনিরাপদ নিঃসন্দেহে অনিরাপদ কেউ যদি জানতে পারে এনার ঘরের মধ্যে 10 কোটি টাকা নগদ আছে তাহলে ঘর সহ তুইলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তারা এখন এই জান এবং মালের নিরাপত্তায় ওলামায়ে কেরাম ব্যাংকে টাকা রাখার কথা বলছেন রাখা যাইতে পারে এখন হাজি সাহেব মানুষ সবাই চিনে ব্যাংকওয়ালারা উনি সুন্দর মতো 10 কোটি টাকা নিয়ে উনি ব্যাংকে ক্যাশিয়ারের কাছে গিয়ে জমা দিলেন জমা দেওয়ার পরে বলেন তো ক্যাশিয়ার সাহেব কি এটা করবে নাকি সুন্দর মতো আলাদা একটা বস্তার মধ্যে 10 কোটি টাকা ভালো মতো বাইদা প্যাকেট করে পিয়নকে কি এই কথা বলবে যে এই টাকা সুন্দর মতো ভেতরে বাক্স কোনার মধ্যে রাইখা দিবা হাজি সাহেব যখন আসবে এই বস্তা সহ আবার তাকে ফেরত দেওয়া হবে
এরকম করবে এরকম তো করবে না বরং 10 কোটি টাকা জমা হওয়ার সাথে সাথে কেশিয়ার সাহেব এই রকম মোটা এক বান্ডিল কাগজ নিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে চলে যাবে যাইয়া সে তাদের ভাষায় শুকরিয়া আদায় করবে বলবে ম্যানেজার সাহেব সুসংবাদ আর টেনশন করেন না কি হইছে এই যে মানুষে সুদের উপরে লোন চাইতেছিল এটা তো দিতে পারতেছিলাম না ব্যাংকে টাকার অভাব সে তার ভাষায় বলবে আলহামদুলিল্লাহ হাজী সাহেব 10 কোটি টাকা দিয়ে গেছে এখন 20 জনকে সুদে লোন দিতে আর অসুবিধা নাই তাহলে দেখেন হাজী সাহেব সুদ খায় না কিন্তু হাজী সাহেবের টাকার দ্বারা সুদের কারবারই চলে ঠিক কি না বলেন সেজন্য দেখেন আমরা গোনা দেখি না শুনি না কিন্তু আমার টাকায় আমার মোবাইলে এই ইসলাম বিদ্বেষীরা গোনা চালাইয়াই ছাড়ে সেজন্য গোনা এখন আমার আপনার পকেটের মধ্যে ঢুকে গেছে গোনার থেকে বেঁচে থাকাটা বড় কঠিন কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ বুঝবার একটা জ্ঞান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝতে দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ এখন দেখুন যদি যে ধর্ষণ করে ধর্ষক যে ইফতিজিং করে ইফতিজার যে চুরি করে চোর বলেন তো কোন ধর্ষকের সাথে তার বাবা যদি থাকে ওই ধর্ষক কখনো ধর্ষণের দিকে বাড়বে নাকি চোরের সাথে যদি তার বাবা থাকে চোর কি চুরি করবে নাকি চোরের সাথে তার বাবা থাকলে চুরি করবে না ইফতিজারের সাথে যদি তার বাবা থাকে ইফতিজিং করবে না সে যদি ওই কর্মগুলা এই গুনাহগুলার মধ্যে অভ্যস্ত কিন্তু বাবা সাথে থাকার কারণে ভাই সাথে থাকার কারণে কাছের মানুষ সাথে থাকার কারণে এই লোকটা তখন গুনাহ করবে না কারণ সে চিন্তা করবে তার বাবা তার গুনাহ দেখতেছে বাবা সাথে আছে গুনাহ করা যাবে না উশৃঙ্খল একটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে সে যখন দেখবে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে আর নিচে লেখা আছে যে এখানে যারা চলে পথচারীদের পথচারীদের পথ চলাকে রেকর্ড করা হইতেছে গতিবিধি পর্যবেক্ষণ করা হইতেছে ওই সিসি ক্যামেরার লেন্সটা দেখার সাথে সাথে তার হাঁটার মডেলটা পাল্টে যাবে তার মানে দেখেন আমি আমার বাবার ভয়ে গুনাহ করি না প্রশাসনের ভয়ে গুনাহ করি না ওস্তাদের ভয়ে গুনাহ করি না ক্যামেরার লেন্সের ভয়ে গুনাহ করি না এই চিন্তা করি যে আমি গুনাহ যদি করি ওরা আমাকে দেখে ফেলবে সিসি ক্যামেরায় আমার গুনাহ রেকর্ড হয়ে যাবে আমি বাবার ভয়ে গুনাহ করি না ঠিক কিন্তু যেই আল্লাহ আমার চাইতেও আমার বেশি নিকটে সেই আল্লাহর ভয়ে আমি গুনাহ ছাড়তে পারি না এখন যদি আমার মধ্যে এই চিন্তা আসতো যে আমার আল্লাহ তো আমার চাইতে আমার অধিক নিকটে আমার আল্লাহ সর্ব অবস্থায় আমাকে দেখতেছে রাতের আধারে দেখতেছে দিনের আলোতে দেখতেছে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমার আপনার সাথে দুইজন ফেরেশতা বালেগ হওয়ার পর থেকে দুই কাঁধে নিযুক্ত আছে দুইজনে খাতা কলম নিয়ে বসে গেছে বালেগ হওয়ার পর থেকে আমার সব সৎকর্ম আমার সব অপকর্মগুলা লিখিত আকারে রেকর্ড হয়ে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা আবার বলেন ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ দুইজনকে দুই কাঁধে আল্লাহ বসায় দিয়েছে ওরা আমার আপনার সব কিছুর হিসাব করতেছে ওরা কিন্তু সরকারি চাকরিজীবীর মতো না যে ওদের দৈনিক 8 ঘন্টা ডিউটি শুক্র শনি এই দুই দিন ছুটি এরকম নাকি এদেরকে বালে খাওয়ার সাথে যে সাথে সাথে ওরা আমাদের সাথে যা আছে মরার আগ পর্যন্ত থাকবে কিছু ফেরেশতা আছে কিছু জায়গায় যায় না যেমন কারো ঘরের মধ্যে যদি জীব জানোয়ারের ছবি থাকে কুকুর থাকে ওই জায়গায় রহমতের ফেরেশতা যায় না কিন্তু কেউ যদি চিন্তা করে এই চিন্তা কইরা যে আমি আমার সাথে সব সময় জন্তু জানোয়ার আর কুকুর রাখবো জানি মালাকুল মউত ফেরেশতা না আসতে পারে বলেন তো এই চিন্তা যদি কইরা রাখে কাজ হবে বলেন কিছু ফেরেশতা আছে কখনো আলাদা হয় জেনাখর জেনা যখন করে ও জায়গায়ও থাকে চোর যখন চুরি করে সেই জায়গায়ও থাকে যত বড় অপরাধ করে সেই জায়গায় থাকে কেরামান কাতিবিন সর্ব অবস্থায় থাকে শুধু তাই নয় আরেকজন ফেরেশতা থাকেন যিনি আমাদের কথাগুলাকে রেকর্ড করে আল্লাহ বলেন
ما يلفظ من قول إلا لديه رقيب عتيد دخ সংরক্ষণ কারি আমার আপনার প্রতিটা কথাকে সংরক্ষণ করতেছে এরা কখনো আমার থেকে আলাদা হয় না আর মালাকুল মউত তার নির্দিষ্ট সময় আমি আপনি যেখানেই থাকি না কেন উপস্থিত হয়ে যাবে এখন আমার চিন্তা কোন দিকে আনার দরকার আমার চিন্তা আমি বাবার ভয়ে গুনাহ করি না বাবা দেখবে এই জন্য রাস্তায় গুনাহ করি না মানুষেরা দেখবে এই জন্য প্রশাসনের লোকের সামনে গুনাহ করি না শাস্তি দিবে এই জন্য অথচ আমার সাথে কেরামান কাতেবিন সর্ব অবস্থায় আছে আর একজন ফেরেশতা আমার কথাগুলা লিপিবদ্ধ করতেছে আমার আল্লাহ সর্ব অবস্থায় আমাকে দেখতেছে এই চিন্তা যতক্ষণ আমার মধ্যে না আসবে প্রশাসন বলেন আইন বলেন যত কিছু বলেন না কেন সব কিছু প্রয়োগ করেও মানুষকে গুনাহ থেকে ফেরানো যাবে না সেজন্য একটা মানুষ যখন গুনাহ করে সে শুধু গুনাহ করে না সে খেয়ানত করে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার আমাদের যা আছে সব আল্লাহর পক্ষ থেকে আমানত এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা জানে তোমরা চোখের কি খেয়ানত করো শুধু তাই নয় আল্লাহ তাআলা জানে তোমরা অন্তরের মধ্যে কি লুকায় রাখো আল্লাহ তাআলা জানে তার মানে আল্লাহ শুধু চোখের খেয়ানতের কথা জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের খেয়ানতের কথাও জানে যদিও আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন কিন্তু এই দুইটা জিনিস সব কিছুকে শামিল করে যেমন অন্তরের খবর যে জানে বাহিরের খবর তার জন্য জানা কি সহজ না কঠিন নিঃসন্দেহে সহজ আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনার ব্যাপারে খেয়ানতের ব্যাপারে আল্লাহ তাআলা জানে আমাকে আপনাকে আমাদেরকে এই চিন্তাই শুধুমাত্র গুনার থেকে ফেরাতে পারে গুনার মধ্যে সবর আনায়ন করতে পারে এছাড়া অন্য কোনো পদ্ধতি সম্ভব না এরপরে সবর হবে বিপদ আপদ মুসিবতের মধ্যে কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন এটা তো আল্লাহ জানাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলু আনকুম এই দুইটার আওয়াজটা বাড়ান না আওয়াজটা ছাড়ে না খুব কষ্ট হইতেছে কথা বলতে ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তিনি আমাদের পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা সেই কথা জানায় দেন আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাগুলো কোন পদ্ধতিতে নেবেন আল্লাহ তাআলা জানায় দেন আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফ ভয় দ্বারা পরীক্ষা নেওয়া হতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়াল জুউ খুদার মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে ওয়াল আনফুস আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল মালের কিছু নুকসান মালের কিছু লসের মাধ্যমে পরীক্ষা হতে পারে ওয়াল আনফুস শারীরিক অসুস্থতা রোগের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারেন ওয়াসসামারাত ফসলের ক্ষতির মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন এখন যেই মানুষগুলা আল্লাহর নেওয়া এই পরীক্ষায় পাশ হয়ে যাবে এরা হবে সাবিরিন বান্দা আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আর এই মানুষগুলাকে সুসংবাদ জানায় দেন তথা জান্নাতের সুসংবাদ জানায় দেন কারণ এক হাদিসের মধ্যে আসছে সবর সবরের প্রতিদান হলো জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায় দিবেন বিপদ আপদ আসতেই পারে এটা তো আমাদের ঈমানের ভিত্তি সমূহের অন্যতম একটি ভিত্তি হলো আমরা তো এই জিনিসের উপরে ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই যে জিন্দেগির মধ্যে তাকদীরের যত কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকে হয় আল্লাহ বিপদ দেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন এজন্য আল্লাহ তাআলা জানায় দেন গোলাম আমি আল্লাহ তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য সব দেই
আমি আল্লাহই তোমাকে আবার দুঃখ কষ্ট দেই সকল প্রকার বিপদ আপদ দেই এখন যখন তুমি বিপদ আপদে পড়ো তুমি কি করবা আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারেরা দুনিয়ায় তো কত রকমের বিপদ আপদ আসতে পারে এখন যদি আমাদের বিপদ আপদ আসে কি করব আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি দুনিয়ার যদি কোনো বড় মানুষের সাথে আমরা সাহায্য চাইতে চাই বা সাহায্য চাইতে যেতে চাই কত প্রসেস কত পদ্ধতির পরে হয়তো দেখা পাওয়াটা কঠিন হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা কঠিন নয় আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সবর এবং সালাত এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও এখন যদি কেউ মনে করে আমার রোগ হলো আমি এখন রোগের ট্রিটমেন্ট করাবো না শুধু নামাজের মাধ্যমে আর দুর্যোগীরা সাহায্য চাবো বিষয়টা এমন নয় কেউ যখন বিপদে পড়ে অসুস্থ হয়ে গেল শরীয়ত যেইভাবে চেষ্টা করার অনুমোদন দিয়েছে সেই পদ্ধতিতে অসুস্থতা থেকে বাঁচার প্রচেষ্টা করা এটা সবরের বহির্ভূত কোনো বিষয় নয় মনে করেন চারজন লোকের এক ধরনের রোগ হলো একই রোগ একই সিন্ড্রোম সব এক একই ডাক্তারের কাছে চিকিৎসা করানো হলো দেখা গেল দুইজন ভালো হলো দুইজন মারা গেল কিন্তু যেহেতু রোগ এক চিকিৎসা এক হিসাব তো বলে এই চারজনই সুস্থ হওয়ার কথা ঠিক না কিন্তু দুইজন মারা গেল দুইজন ভালো হইলো কেন কারণ কোনো চিকিৎসা কোনো ওষুধ কাউকে রোগ থেকে মুক্তি দিতে পারে না রোগ থেকে মূলত মুক্তি দেন কে সেজন্য চিকিৎসা করা সুন্নাতের বহির্ভূত নয় চিকিৎসা করাটাই উচিত সে চিকিৎসা করবে আর ইয়াকিন রাখবে আল্লাহ তাআলার উপরে চিকিৎসার উপরেও নয় চিকিৎসকের উপরেও নয় ওষুধের উপরেও নয় আমরা প্রচেষ্টা করতে পারি কিন্তু সফলতা দিবেন কে আল্লাহ তাআলা দিবেন এই ইয়াকিন রেখে যদি চিকিৎসা করে এটা পাপের কোনো কিছু নয় গুনার কোনো কিছু নয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সেই জন্য আল্লাহ বলেন বিসসাবরি ওয়াসসালাত তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও ছোট বড় যত রকমের বিপদ আপদ হোক না কেন ছোট বড় যত প্রকারের সাহায্য হোক না কেন বলেন তো আল্লাহ দিতে পারে তো আমরা আল্লাহর কাছে শুধু বড়টা চাই চিন্তা করি সব বড়টা চাইবো গাড়ি দেন বাড়ি দেন নেতা বানান আমরা সব বড়টা চাইতে চাই কারণ আমরা মনে করি যে দুনিয়ার প্রভাবশালীদের কাছে গেলে তো বড়টা চাইতে হয় ঠিক না মনে করেন একজন এমপি সাহেবের কাছে সাহায্য চাইবে যে কোনো প্রসেসে উনি এমপি সাহেবের সাথে দেখা করার সুযোগ পাইল এমপি সাহেবের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ পাওয়ার পরে উনি তো খুশিতে হাট খান ভাষা হারায় ফেলছে এখন এমপি সাহেব বারবার বলতেছে তুমি কি চাও বলো বলো দেরি হয়ে গেল এখন কেউ যদি বলে এমপি সাহেব আপনার সাথে দেখা হয়েছে আমি অনেক খুশি আপনার কাছে আমি 2 টাকার একটা চকলেট চাই এমপি সাহেবের কিছু বলা লাগবে না তো ওনার আশেপাশের লোকজন ধরে নিয়ে পিটাবে ঠিক কিনা বলেন তো তুই এমপি সাহেবের কাছে আসছিস